বন্ধুরা, এখানে দেখো বলা হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন নেওয়ার রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে। 28শে এপ্রিল থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন। 1লা মে থেকে 18 বছরের ঊর্ধ্বে হলেই সকলেই ভ্যাকসিন নিতে পারবে। এই যে ভ্যাকসিনেশন ড্রাইভটা, এটা তৃতীয় ফেজ বলা হচ্ছে, থার্ড ফেজ। প্রথম ফেজটা হয়েছিল 60 বছরের ঊর্ধ্বে যারা ছিল, সেকেন্ড ফেজ 45 ইয়ার্সের ওপরে যারা ছিল, এবং থার্ড ফেজে 18 বছরের ওপরে যারা ছিল তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন কিন্তু এই সময় খুব এসেন্সিয়াল একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে, যেহেতু করোনা পরিস্থিতি মহামারীর আকার নিয়েছে পশ্চিমবঙ্গে তথা ভারতে। তো আগামী শনিবার থেকে কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করা যাবে। শনিবার তথা 28শে এপ্রিল থেকে কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবে। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে রেজিস্ট্রেশনটা শুরু হচ্ছে, এই রেজিস্ট্রেশন তোমরা দুটো অ্যাপের মাধ্যমে করতে পারবে। 1 নম্বর অ্যাপ হলো আরোগ্য সেতু, যেটা তোমরা সবাই হয়তো জেনে গেছো এই মুহূর্তে, এবং আরও একটা নতুন অ্যাপ রয়েছে, যেটা হচ্ছে কোউইন অ্যাপ। কোউইন অ্যাপের মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে ভ্যাকসিনেশনের জন্য। তোমাদেরকে জানিয়ে রাখি, তৃতীয় পর্যায়ে 50% ভ্যাকসিন কেন্দ্রকে দেবে নির্মাণ সংস্থা সিরাম ইনস্টিটিউট, বাকি ভ্যাকসিন খোলা বাজারে বিক্রি করা হবে। ভ্যাকসিনের জন্য রাজ্যকে কেন্দ্রের উপর নির্ভর করতে হবে না, রাজ্য সরকার সরাসরি প্রস্তুতকারক সংস্থা থেকে ভ্যাকসিন কিনতে পারবে। ভ্যাকসিনের দাম সরকারি হাসপাতালে 400 টাকা, বেসরকারি হাসপাতালে 600 টাকা পর্যন্ত পড়বে। কেন্দ্র সরকার থেকে এই দাম নির্ধারিত করা হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ টুইট রয়েছে, তোমাদেরকে জানাবো সেটার ব্যাপারে। একটা রুমার ছড়িয়ে পড়েছে, 24 এপ্রিল থেকে ভ্যাকসিনেশনের জন্য রেজিস্ট্রেশন করা যাবে, কিন্তু সেটা মাই গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে টুইট করে, যে 28শে এপ্রিল থেকেই শুধুমাত্র এই ভ্যাকসিনেশনের জন্য রেজিস্ট্রেশন করা যাবে আরোগ্য সেতু এবং কোউইন অ্যাপের মাধ্যমে। এরপর বন্ধুরা, তোমাদেরকে জানাবো কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে কোউইন বা আরোগ্য সেতু অ্যাপটার মাধ্যমে। তো এখানে বন্ধুরা, আমি কোউইনের ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। দেখো, মোবাইলে কোউইন অ্যাপটি ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন করার আগে তোমাদেরকে প্লে স্টোর থেকে আগে অ্যাপটা ডাউনলোড করতে হবে। এছাড়াও তোমরা ওয়েবসাইটে গিয়েও এই যে রেজিস্ট্রেশনটা তোমরা কমপ্লিট করতে পারবে। kowin.government.in এই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে, কিংবা সবথেকে সোজাসাপটা উপায় হলো তোমরা কোউইন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো, এবং ডাউনলোড করে ওখানে রেজিস্টার বা সাইন আপ একটা অপশান পাবে। তো রেজিস্টার করার জন্য তোমাদেরকে একটা 10 ডিজিটের মোবাইল নাম্বার লাগবে, যেহেতু তোমাদের মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার দিতে হবে। এছাড়াও তোমাদের আধার নাম্বার দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবে। এরপর আপনার একটা ওটিপি আসবে, এবং ওটিপি আসার পরে ওটিপি দিয়ে তোমাদের নাম নথিভুক্ত করা যাবে নির্ধারিত জায়গায়। রেজিস্ট্রেশন করার পরে আপনি কবে ভ্যাকসিন নিতে পারবেন সেটি বেছে নিতে হবে। এছাড়াও আপনার সেই ডেট যদি ফাঁকা না পান, তাহলে ওখানে জানিয়ে দেবে কোন ডেটটা ফাঁকা রয়েছে আপনার ভ্যাকসিনেশনের জন্য। এরপর ওখানে একটা রেফারেন্স আইডি তৈরি হবে, যে রেফারেন্স আইডিটা হলে পরে ভ্যাকসিনেশনের পরে তোমার একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেটটা কিন্তু পেলে তবেই তুমি গ্রাহ্য হবে যে তোমার ভ্যাকসিনেশন হয়েছে। তো বন্ধুরা, এই সহজ উপায়ে কিন্তু তোমরা ভ্যাকসিনেশনের যে ড্রাইভ শুরু হতে চলেছে 1লা মে থেকে, তার জন্য তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে কোউইন এবং আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আরও অনেক দরকারি ভিডিও আপডেটের জন্য এক্ষুনি হাজার সংবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর করোনা পরিস্থিতিতে বাঁচতে সবসময় মাস্ক ব্যবহার করো, এবং আমাদের এই চ্যানেলের আরও অনেক দরকারি ভিডিও পাওয়ার জন্য হাজার সংবাদ চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।